কয়লা পাচারের পর এবার গরু পাচার মামলাতেও রাজ্য সরকারের ধাক্কা। আপাতত কোনো তদন্ত করতে পারবে না রাজ্য পুলিশ। রঘুনাথগঞ্জ থানায় দায়ের হওয়া এফআইআর এর ভিত্তিতে তদন্ত নয়, সিবিআই তদন্তে কোনো ব্যাঘাত ঘটানো যাবে না, অন্তর্বর্তী নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চে। ববিতার পরে এবার প্রিয়াঙ্কা, আরও একজনকে চাকরির নির্দেশ হাইকোর্টের। একাদশ দ্বাদশে প্রিয়াঙ্কা সাউকে চাকরি দেওয়ার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 11 অক্টোবর থেকে 21 অক্টোবরের মধ্যে কাউন্সেলিং করে সুপারিশপত্র দেওয়ার নির্দেশ। আমার মনে হয় যারা বঞ্চিত চাকরি প্রার্থী এখনও রয়েছে আন্দোলনরত, তাদের সবাইকেই একটা ইন্সপিরেশন দেবে, তারাও দে উইল ডেফিনেটলি মুভ টু দ্য কোর্ট অ্যান্ড দে উইল আস্ক ফর জাস্টিস। প্রিয়াঙ্কাকে আমার তরফ থেকে অনেক অভিনন্দন রইল। আর কিছুদিনের মধ্যে সে চাকরি পেতে চলেছে, তার শিক্ষিকা হিসেবে তার আগামী দিনগুলো যেন সফল হয় তার জন্য শুভকামনা রইল। আর আদালতের নির্দেশ যে এখন চাকরি হয়েছে এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে, আমি পেলাম এবার প্রিয়াঙ্কা পেলো, আগামীতে আরো অনেকেই হয়তো পেতে চলেছে। দুজন দিয়ে সমস্যার সমাধান হবে না। প্রথম কথা, মেধা তালিকা প্রতারিত হয়েছে, মানুষের জীবন থেকে 5-6 বছর লুট হয়ে গেছে, দুটো প্রজন্মকে ধ্বংস করে দিল কার্যত বর্তমানের সরকার। এই পুরো প্রক্রিয়াটার পুনর্নবীকরণ প্রয়োজন আছে। এখানে তো একজনের বিষয় নয়, আমাদের সরকার তো ইতিমধ্যে আমাদের পদক্ষেপ জানিয়ে দিয়েছে। এর আগেও তো মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেট করে একাধিক পদ তৈরি করে পথ প্রশস্ত করেছিলেন যাতে একজন কেউ চাকরি থেকে বঞ্চিত না হয়, এবং ইতিমধ্যে আমাদের সরকার তো জানিয়ে দিয়েছে যে কোর্ট যেভাবে বলবে সেইভাবে তারা নিয়োগপত্র দেবে। অল্প অল্প হলেও জাস্টিস পাচ্ছে বঞ্চিত ছেলেমেয়েরা। এই রাস্তার পাশে যে ছেলেমেয়েরা বসে আছে প্রতিদিন খুব করছে কয়েক হাজার হাজার, এরা বঞ্চনার শিকার। মেধা তালিকায় নামই নেই তাও স্কুলে চাকরি, ববিতা অঙ্কিতার ছায় আবার মালদায়, কিভাবে চাকরি? এসএসসির হলফনামা তলব হাইকোর্টের। গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর তদন্ত রিপোর্টে ভয়ঙ্কর পরিসংখ্যান, গোটা প্যানেল খারিজ করা উচিত, মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর। এসএসসি দুর্নীতিতে সিবিআই রিপোর্ট হিমশৈলে চূড়া মাত্র, দুর্নীতির বিরুদ্ধে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় লড়াইয়ে সামিল হচ্ছি, মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর। পুজোর আনন্দে মুখর বাংলা, চোখে জল নিয়ে 564 দিনে এসএসসি আন্দোলন। বিচারপতির কাছে আমার একটাই করজোড়ে আবেদনের ব্যবস্থাটা করুন, আমরা নিতে পাচ্ছি না এই যন্ত্রণা। পঞ্চায়েত নির্বাচন ফের বিরোধী শূন্য করার হুঁশিয়ারি শাসক বিধায়ক আব্দুর রহিম বক্সির। আগামী পঞ্চায়েত নির্বাচনে তারা চক্ষু জবাব দিব তোমাদেরকে, বুথ ছাড়া করবে মানুষ, তৃণমূল কংগ্রেস তোমাদেরকে বুথ ছাড়া করবে, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে লড়াই হবে, এবং সেই লড়াইয়ে সেখানে সিপিএম থাকবে শূন্য, সেই লড়াইয়ে সেখানে কংগ্রেস থাকবে শূন্য, সেই লড়াইয়ে বিজেপি থাকবে শূন্য। আগে সিবিআই হাত থেকে তো বাঁচুন, কজন নেতা বাইরে থাকেন পঞ্চায়েত অফিস সেটাও দেখা যাবে। এইসব গল্প এইসব ডায়লগ আগেও শুনেছি আমরা, যত ভয় পাচ্ছে টিএমসি তত বড় বড় কথা বলছে, তত হিংসাস্ত্র হয়ে যাচ্ছে। ঘনিষ্ঠকে বাদ দিয়ে অন্য নেতাকে ব্লক সভাপতি, বিস্ফোরক সিদ্দিকুল্লাহ। সিদ্দিকুল্লাহ চৌধুরীর ফেস ছাড়া পশ্চিমবাংলায় 294টি বিধানসভার মধ্যে মুক্তেশ্বর জেনারেল সভায় কি হবে সে কথাও সিদ্দিকুল্লাহ রাখে যাবে না। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে এইভাবে দল অপমান করবে? আমি তো গতকাল ওখান থেকে বেরিয়ে এসেছি, আমি মানে মুখ্যমন্ত্রীর এনএলসি পেয়েছি, কেন্দ্র সরকার এনএলসি পেয়েছি। সিদ্দিকুল্লাহর হুঙ্কারের পরে মেমারিতে পাল্টা পথে তৃণমূল কর্মীরা, প্রকাশ্যে না বললেই পারতেন, মন্ত্রীর উদ্দেশ্যে বার্তা জেলা সভাপতির। ঠিক আছে, উনি ক্ষোভ করলে কি লাভ আছে, এর আগেও ক্ষোভ প্রকাশ করেছেন কিন্তু পার্টির মধ্যে তো আটকে আছেন, বেরিয়ে গেলে কে পুছবে, মন্ত্রী থাকতে হবে, সব কিছু সহ্য করে থাকতে হবে ওনাকে। সম্পত্তি বৃদ্ধি মামলায় সুপ্রিম কোর্টে 19 তৃণমূল নেতার স্বস্তি, ইডিকে মামলায় পার্টি করার হাইকোর্টের নির্দেশ সুপ্রিম কোর্টে খারিজ। সম্পত্তি বৃদ্ধিতে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। বিজেপির নবান্ন অভিযান নিয়ে অভিষেকের বুলেট আক্রমণ, পুলিশের বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগে কোর্টে সুকান্ত, প্রচারে থাকার চেষ্টা খোঁচা তৃণমূলের। 24 সপ্তাহের মধ্যে গর্ভপাত করাতে পারবে না অবিবাহিত মহিলারাও, বৈবাহিক ধর্ষণ ও ধর্ষণ, যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের। পশ্চিম মেদিনীপুরের বেলদার মান্না গ্রাম পঞ্চায়েত অফিসে চুরি ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা, দুর্নীতি ঢাকা দিতে ও তথ্য লোপাট করতেই চুরি বলে অভিযোগ বিজেপির, ভিত্তিহীন অভিযোগ বলে পাল্টা দাবি করেছে তৃণমূল। মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান দিবসও শ্রদ্ধা জানাতে গিয়ে তরজায় জড়ালো তৃণমূল ও বিজেপি। পূর্ব মেদিনীপুরের তমলুকিয়ে বীরাঙ্গনার গ্রামে গিয়ে অনুন্নয়নের অভিযোগে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন স্থানীয় তৃণমূল বিধায়ক। বিদেশেও ছড়িয়ে ইনাগেটস প্রতারণা চক্র, বেহালায় ধৃতের অ্যাকাউন্টে আরো 30 কোটি লেনদেন, হার্ড ডিস্কে তথ্য উদ্ধারের চেষ্টায় পুলিশ।
গেমিং অ্যাপের সঙ্গে ডেটিং সাইট খুলেও প্রতারণা। গার্ডেন রিচ কাণ্ডে পুলিশি তদন্তে চাঞ্চল্যকর অভিযোগ, বাজেয়াপ্ত হার্ড ডিস্ক, উদ্ধার পাসপোর্ট। দুবাইয়ে খোঁজ মিলল ই নাগেটস এর অপর মাস্টার মাইন্ড শোভাবাজারের শুভজিতের, সল্টলেকে অফিস খুলে প্রতারণার অভিযোগ। কলকাতা থেকে দুবাইয়ের ক্রিপ্টো এক্সচেঞ্জের অ্যাকাউন্টে কোটি কোটি ট্রান্সফার, দাবি ইডির। গেমিং অ্যাপ প্রতারণায় আরো 50 লক্ষ বাজেয়াপ্ত। গুজরাতে হেরোইন উদ্ধারের মামলায় দিল্লি থেকে গ্রেফতার মালদার ব্যবসায়ী, মঙ্গলবার দিল্লি থেকে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে এনআইএ। যদিও মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন ধৃত ব্যবসায়ীর স্ত্রী। মশাবাহিত রোগে আক্রান্তের মৃত্যু ক্রমেই চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। পুজোর মুখে আরও এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হল কলকাতায়। শনিবার উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামেও প্রাণ হারিয়েছেন একজন। এই পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। পুজোর মুখে টালা ব্রিজে শুরু হয়ে গেল বাস চলাচল। চতুর্থীর দিন প্রায় আড়াই বছর পর নতুন টালা ব্রিজে বাস চলল। এবার যানজটের ভোগান্তি কমবে, খুশি নিত্যযাত্রীরা। উত্তর থেকে দক্ষিণ চতুর্থীতেই রাস্তায় জনজোয়ার, মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শনের ভিড়। বৃদ্ধাশ্রমে গিয়ে সময় কাটালেন মমতা। পুজোয় জনজোয়ার সামলাতে চতুর্থী থেকেই রাস্তায় কলকাতা পুলিশ, চ্যালেঞ্জ ট্রাফিক মোকাবিলাও। আজ থেকে আমাদের ফুল ফ্লেজড পুজো ডিপ্লয়মেন্ট আজ থেকে শুরু হয়ে যাচ্ছে। কলেজ স্কোয়ারের পুজোর এবার হীরক জয়ন্তী বর্ষ। প্রত্যেক বছরের মতো এবারও আলোকসজ্জায় নজর কেড়েছে মধ্য কলকাতার এই পুজো মণ্ডপ। প্রতিমা সাবেকি 2022-এ শারদ আনন্দ সম্মানে সেরা আলোকসজ্জার পুরস্কার জিতে নিল কলেজ স্কোয়ারের পুজো। 57 বছরে পা দিল তেলেঙ্গা বাগানের পুজো। থিমের অভিনবত্বের জন্য বিশেষ সম্মান পেল তেলেঙ্গা বাগানের পুজো। মুদিয়ালি ক্লাবের পুজো এবার 88 বছরে পা দিল। শিল্পী গৌরাঙ্গ কুইলার ভাবনায় তৈরি হয়েছে মণ্ডপ। সাধারণ জিনিস দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে অসাধারণ শিল্পকর্ম। শারদ আনন্দ সম্মান 2022-এর সৃজনের সেরা শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাব। থিমের নাম অশনী সংকেত। দূষণের বিরুদ্ধে বার্তা দিয়ে পরিবেশ বার্তায় এবিপি আনন্দের সেরা পুজোর সম্মান ছিনিয়ে নিল রাজডাঙ্গা নব উদয় সংঘের পুজো। সমুদ্রে প্লাস্টিক দূষণ নিয়ে সাজানো হয়েছে মণ্ডপ। এবার 97 বছরে পা দিল টালা পার্ক প্রত্যয়ের দুর্গাপুজো। এবারে থিম রীতি, শিল্পী সুশান্ত পাল। ইনস্টলেশনের মাধ্যমে মানব সম্পদের উদযাপনকে তুলে ধরা হয়েছে। 2022-এ শারদ আনন্দ সম্মানে শিল্পবোধে সেরার স্বীকৃতি পেল টালা পার্ক প্রত্যয়। 2022-এ শারদ আনন্দ সম্মানে দৃশ্যায়নে সেরার স্বীকৃতি জগৎ মুখার্জি পার্ককে। এবারে থিম বর্ষামঙ্গল, শিল্পী সুমল পাল। ছাতা নৌকা দিয়ে মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে বর্ষার অনুষঙ্গ। সাউথ সিটি সর্বজনীন দুর্গোৎসবের পুজো উপস্থিত ছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী এবং ওস্তাদ রশিদ খান। উপস্থিত ছিলেন দেবাশিস কুমার থেকে সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের মতন বিশিষ্টজনেরা। চতুর্থী থেকে উদ্দীপনা তুঙ্গে। ষষ্ঠী থেকে দশমী কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, কোথাও মাঝারি কোথাও ভারী বৃষ্টি হতে পারে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। উত্তরবঙ্গের কিছু জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। টি-20 বিশ্বকাপের আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা, পিঠের চোটে ছিটকে গেলেন জসপ্রীত বুমরা। তার জায়গায় দলে ঢোকার দৌড়ে রয়েছেন শামি ও মোহাম্মদ সিরাজ। চতুর্থীতে আইএসএল জার্সি উন্মোচন লাল হলুদের। কসবার রাজডাঙ্গা নব উদয় সংঘের পুজো মণ্ডপে ভিপি সুহের ও ক্লেটন সিলভারা পড়লেন হোম অ্যাওয়ে ও থার্ড কিট। কোচ কনস্ট্যান্টাইনের সঙ্গে এই অনুষ্ঠানে হাজির ছিলেন ক্লাব কর্তারা। একই সঙ্গে টেট এবং নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। বিজ্ঞপ্তি প্রকাশ প্রাথমিক শিক্ষা পর্ষদের। প্রাথমিকে টেট হবে 11 ডিসেম্বর, 14 অক্টোবর থেকে অনলাইনে আবেদন শুরু। পাশাপাশি প্রাথমিকের নিয়োগেরও বিজ্ঞপ্তি দিল পর্ষদ। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, তাহলে নিয়োগ নিয়ে জোড়া বিজ্ঞপ্তি প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ? একদমই তাই, আজকেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে জোড়া বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রথম বিজ্ঞপ্তি হচ্ছে টেট অর্থাৎ পরীক্ষার, যেটা উল্লেখ করা হয়েছে যে 11 ডিসেম্বরই পরীক্ষা হবে, রাজ্য জুড়ে পরীক্ষা হবে এবং তার জন্য 14 অক্টোবর থেকে অনলাইনে আবেদন করা যাবে যারা পরীক্ষায় বসতে চান তাদের। এবং শুধুমাত্র ডিএলএড অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন যারা প্রশিক্ষণ আছে তারা শুধু নন, যারা বিএড ডিগ্রিধারী অর্থাৎ হাই স্কুলে যারা পরীক্ষায় বসেন বিএড ডিগ্রি নিয়ে, তারাও কিন্তু আবেদন করতে পারবেন এই পরীক্ষায়, নিয়োগের ক্ষেত্রেও বলা হয়েছে। এবং পাশাপাশি নিয়োগের ক্ষেত্রেও একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে নিয়োগ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক স্কুলের নিয়োগের ক্ষেত্রে বা শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে, এবং সেই আবেদনপত্র দেওয়া শুরু হবে 21 তারিখ, 21শে অক্টোবর অর্থাৎ পুজোর পর। এবং তাৎপর্যপূর্ণভাবে সেখানেও বলা হয়েছে যে 2014 এবং 2017 সালে যারা টেট উত্তীর্ণ হয়েছেন তারাও কিন্তু এই নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে পারবেন।
অর্থাৎ যারা আন্দোলন করছেন, চাকরি দাবিতে যারা অনশন করছেন বা ধর্ণায় বসেছেন, তারাও এই নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে পারবেন এমনটাও বলা হয়েছে। এবং পাশাপাশি এটাও বলা হয়েছে যে যারা ডিএলএড ডিগ্রি এখনো পর্যন্ত পাননি, চূড়ান্ত বর্ষে পড়াশোনা করছেন কিন্তু পরীক্ষা হয়নি এখনো, তাদের ক্ষেত্রেও আবেদনের সুযোগ থাকছে এই নিয়োগের ক্ষেত্রে। এবং আজকের এই যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে শূন্য পদের সংখ্যা উল্লেখ করা না হলেও বর্ষা সূত্রে আগেই জানানো হয়েছে যে 11,000 শূন্য পদে প্রাথমিক শিক্ষক পদে এই নিয়োগ হবে। এবং সেই নিয়োগের বিজ্ঞপ্তি আজকে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশ করেছে এবং পাশাপাশি স্টেটেরও বিজ্ঞপ্তি আজকে প্রাথমিক শিক্ষা পর্ষদ শেষমেশ প্রকাশ করেছে। তুমি জানো যে প্রাথমিকে নিয়োগ নিয়ে দুর্নীতি প্রকাশ্যে আসার পরে সরকারের তরফ থেকে বারবার বলা হয়েছিল এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে যে নতুন করে পরীক্ষা নেওয়া হবে, নতুন করে নিয়োগ করা হবে, ছাত্রছাত্রীদের দুশ্চিন্তার কারণ নেই এমন দাবি করা হয়েছিল। এবং সেই দাবি কয়েকদিন আগে থেকে করার পর আজকে অবশেষে জোড়া বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো পর্ষদের তরফে, যেখানে একদিকে টেটের ঘোষণা হলো অফিসিয়ালি এবং পাশাপাশি প্রায় 11,000 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশ্যে এলো। ধন্যবাদ। একই সঙ্গে টেট এবং নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, বিজ্ঞপ্তি প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিকে টেট হবে 11 ডিসেম্বর, 14 অক্টোবর থেকে অনলাইনে আবেদন করা যাবে। পাশাপাশি প্রাথমিকের নিয়োগেরও বিজ্ঞপ্তি দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রায় 11,000 শূন্য পদে নিয়োগেরও বিজ্ঞপ্তি। 21 অক্টোবর থেকে বোর্ডের অনলাইনে আবেদন। 2014 এবং 2017 টেট উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। রেজাল্ট না বেরোলেও ডিএলএড এর দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের আবেদনের সুযোগ। জোড়া বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। একই সঙ্গে টেট এবং নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিকই টেট হতে চলেছে 11 ডিসেম্বর এবং 14 অক্টোবর থেকে অনলাইনে আবেদন শুরু করা যাবে। আসি অন্য খবরে। মেধা তালিকায় নামই নেই তাও স্কুলে চাকরি। প্রথমে মেধা তালিকায় নাম নম্বর বিভাজন সহ পূর্ণাঙ্গ তালিকায় গায়েব। ববিতা অঙ্কিতার দুর্নীতির ছায়া এবার মালদার রতুয়ায়। একাদশ দ্বাদশের ইতিহাসের মেধা তালিকায় নাম নেই তাও স্কুলে চাকরি। 2016 SLST পরীক্ষায় ওয়েটিং লিস্টে 30 নম্বরে পশ্চিম মেদিনীপুরের লিপিকা মণ্ডলের নাম। মেধা তালিকায় 2 নম্বরে নাম ছিল চাকরি প্রাপক প্রবীণ মণ্ডলের। নম্বর বিভাজন সহ পূর্ণাঙ্গ তালিকায় নেই 2 নম্বরে থাকা প্রবীণ মণ্ডল। সদ্য প্রকাশিত মেধা তালিকা থেকে গায়েব প্রবীণ মণ্ডলের নাম। ওয়েটিং লিস্টে থাকা 30 জনের চাকরি হয়েছিল বলে দাবি লিপিকার। মেধা তালিকায় নেই তাও কিভাবে চাকরি পেলেন প্রবীণ মণ্ডল? স্কুল সার্ভিস কমিশনের হলফনামা তলব করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। 50 বছরে পড়ল শ্রীভূমি স্পোর্টিং এর পুজো। দেবী সোনার গয়না সাবেকি প্রতিমার জন্য ছিনিয়ে নিল আভূষণের সেরা সম্মান। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন শ্রীভূমি স্পোর্টিং থেকে। অরিত্রিক, এবছর শ্রীভূমি পুজো 50 বছরের, এবং 50 বছরের পুজো যে একটু স্পেশাল হবে সেটা তো বলাই যায়, এবং সেরকমভাবেই তৈরি হয়েছে এখানকার মণ্ডপ থেকে শুরু করে চিরাচরিত ঢঙের প্রতিমা। সেটাই প্রতিমা আমরা জানি ঠিক যেরকম তৈরি হয়, প্রদীপ রুদ্রপালের রূপায়ণে এই প্রতিমা তৈরি হয়েছে, এবং তার সঙ্গে তার আসল সোনার গহনা। সেই সোনার গহনা একটি স্বর্ণ বিপণী সংস্থা পরিয়েছে এবং পুজোর পর তারাই নিয়ে যাবে। সেই সাজ, অপূর্ব সাজ সবটা মিলিয়েই শ্রীভূমির পুজো এবারে অনন্য। আমরা জানি ভ্যাটিকান সিটি এবছর শ্রীভূমির পুজো তৈরি হচ্ছিল। সেই ভ্যাটিকান সিটি যা আমরা দেখেছি সেখানকার সেন্ট পিটার্স ব্যাসিলিকা, যেটা 120 বছরে তৈরি হয়েছে, সেটাকেই মোটামুটি 120 দিনে এখানে বানিয়ে ফেলেছেন। আমার সঙ্গে এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সভাপতি সুজিত বসু রয়েছেন, তার হাতেই পুরস্কার তুলে দেওয়া পালা। সুজিতদা, এবছরে অন্যতম সেরা পুজো হিসেবে শ্রীভূমিকে আমরা বেছে নিচ্ছি, এবং আরও একবার দেখিয়ে নিতে চাইব প্রতিমার ছবি, তবে তার সঙ্গে সুজিতদার সঙ্গে একটু কথাও বলে নেব। সুজিতদা, শ্রীভূমির পুজো বরাবরই একটু স্পেশাল, মানুষের ভিড় সেটা বারবার বলে দিচ্ছে, তার মধ্যে একটা স্বীকৃতি কতটা আনন্দ দেয়? আনন্দ তো অবশ্যই দেয়, তার কারণ মানুষকে কে না ভালোবাসে, আর আমি তো মানুষের সাথে সারা জীবন চলে এসেছি। আর পুজোর সময়টা স্পেশালি দুর্গা পুজোটা আমার কাছে একটা অন্যরকম, মানে এটা অনেক দিন ধরে পুজোর সাথে আমি যুক্ত আছি, আর আমি নিজে পুজো ভালোবাসি। দুর্গা পুজো আমার কাছে একটা খুব বড় প্যাশান, ভালো করে সাজানো, ভালো করে সব কিছু সুন্দর করা, লোক সেটা দেখে ভালো বলা, এটা একটা বড় তৃপ্তি আমাদের কাছে। আর সবথেকে বড় সেই মহলা থেকে শুরু হয়ে গেছে, 22 তারিখে মুখ্যমন্ত্রী উদ্বোধন করবার পর মহলায় থেকে লোক ঢল নেমে গেছে এখানে, আর এত মানুষ আসছে দেখে ভালো বলছে, এটা সব থেকে বড় প্রাপ্তি।
তারপর আপনাদেরও ধন্যবাদ, আপনারা আমাদেরকে সেরা সেরা দিলেন, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আর আমি চাই মানুষ ভালো দেখুক, ঠাকুর দেখুক, প্যান্ডেল দেখুক, লাইট দেখুক, শ্রীমূর্তি এলে সবটাই সবটার পরিপূরক, লোকের এটা ভালো লাগবে এইটুকু বলতে পারি, আর লোক অনেক খুশি এটা বলতে পারছি। সুজিত বসু তৃপ্তির কথা বলছিলেন, সেই তৃপ্তি এখানে আসা দর্শকদের চোখে মুখে, এবং যখন সামনে অবধি আসছেন দুবছর মণ্ডপে লোকে ঢুকতে পারেননি, তারপরে খুব কাছ থেকে এই প্রতিমা দর্শন করছেন, তার অনবদ্য সাজ সবাইকে মুগ্ধ করছে, এবং সবটা মিলিয়েই এবছরের অন্যতম সেরা পুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব।